بالله من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. فاتقوا الله وأطيعون. قالوا أنؤمن لك واتبعك الأرذلون. قال وما علمي بما كانوا يعملون. إن حسابهم إلا على ربي لو تشعرون. وما أنا بطارد المؤمنين. إن أنا إلا نذير مبين. قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين. قال رب إن قومي كذبون. فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين. فأنجيناه ومن معه في الفلك المشحون. ثم أغرقنا بعد الباقين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. وإن ربك لهو العزيز الرحيم. كذبت عاد المرسلين. إذ قال لهم أخوهم هود ألا تتقون. إني لكم رسول أمين. فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أتبنون بكل ريع آية تعبثون. وتتخذون مصانع لعلكم تخلدون. وإذا بطشتم بطشتم جبارين. فاتقوا الله وأطيعون. واتقوا الذي أمدكم بما تعلمون. أمدكم بأنعام وبنين وجنات وعيون. إني أخاف عليكم عذاب يوم عظيم. قالوا سواء علينا أوعظت
أن لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم صدق الله مولانا وصدق رسوله النبي সূরা শুআরা আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম। দশ পর্যন্ত হয়েছিল, বাকি আজকে তেলাওয়াত করলাম 140 পর্যন্ত, 110, 140। আল্লাহ পাক আমাদের বুঝবার আমলের তৌফিক দান করুন। নফল আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল, যার মাধ্যমে মানুষের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ, সেটা হল তেলাওয়াত। আমরা জানি দিল ভালো থাকলে সব ভালো, বাকি সব দিলের অধীনে কাজ করে। দিল খারাপ হইলে হাত খারাপ কাজ করবে, চোখে খারাপ। এই জন্য সবচেয়ে বড় আমাদের প্রয়োজন দুনিয়ার জন্য আখেরাতের জন্য আমাদের দিলকে পরিষ্কার করা। এর জন্য বলা হয়েছে দৈনিক কোরআন শরীফ কিছু হইলেও পড়বে, বুঝতে হবে এই শর্ত লাগানো নাই আল্লাহ। কেন যে যদি এই শর্ত লাগানো হয় তা আমার অসংখ্য বান্দারা পড়তে পারবে, বুঝবে না, পড়বে না, যে সরাসরি তার দিল পরিষ্কার হয় আর আমার সাথে সম্পর্ক হয়, সেজন্য বুঝেও না বুঝে উভয় অবস্থায় তারা যেন তেলাওয়াত করে। তেলাওয়াতের সময় চেষ্টা করবে এটা কার কালাম, তার মহত্বের অনুভূতি থাকা, মহাব্বতের সাথে পড়া, দিল পরিষ্কারের নিয়তে পড়া, সওয়াবের নিয়তে পড়া, সহিভাবে পড়া। প্রশ্ন উঠছিল সাহাবাদের যুগে যে যদি সহি করে পড়তে না পারি তাহলে বাদ না, তোমার অবহেলা থাকতে পারবে না, তোমার মেহনতের অভাব থাকতে পারবে না, তুমি সহি করার জন্য চেষ্টা করো, আমি যেন বুঝি যে তুমি চেষ্টা করছো। তুমি বয়স্ক হয়ে গেছো, ছোটো সময় পড়ো নাই, জিব্বা মোটা হয়ে গেছে, চেষ্টা করে পারতেছি কিন্তু পড়া ছাড়ো না, ভুল ত্রুটি হয় আমি মাফ করে দেব, সওয়াবের প্রশ্নে ডবল দেব। একটা হইল পড়া, আরেকটা হইল পড়তে পারো না তবু ছাড়ো না, এখানে মুজাহাদা বেশি পাওয়া যায়, যে পড়তে পারে মজা লাগে, আটকে না। আর তুমি পড়তে যাও, পড়তে পারো না, দিলে কষ্ট লাগে, দিলের উপরে দাবাও সৃষ্টি করে তুমি পড়তেছ, এই জন্য পড়ার সব আলাদা, আর তুমি যে পড়ার জন্য মুজাহাদা চেষ্টা মেহনত করছো এটার সব আলাদা। ওমান তাআহাদা বিল কুরআনি ফালাহু আজরান, কোরআন পড়তে পারে না তবু চেষ্টা করে, তবু চেষ্টা করে, তবু চেষ্টা করে, ফালাহু আজরান, আজরান মানে এক, আজরান মানে দুই, ডবল সওয়াব। আর কি চাও,
তবুও আমার সাথে সম্পর্ক হোক, আমার কাছে সম্পর্কের জন্য দিলের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, গুণামুক্ত হওয়া দরকার। এর জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে ক্রিয়াশীল কোরআন শরীফ তেলাওয়াত। নিজে করো, ফ্যামিলিকে করাও, তোমার অধীনস্থ ফ্যাক্টরির যে ওদেরও বলে দাও 10 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করো, দেখবেন আপনার ফ্যাক্টরিতে গন্ডগোল হবে। তেলাওয়াত করে দিইনি স্যার, আমাদের ভালো মানুষ, ধার্মিক মানুষ, কিন্তু এটার অর্থ এই না যে তাদের মজুরি দিবেন, মজুরি একটু বেশি দিবেন। তোমরা নামাজ পড়ো, হ্যাঁ, এই জন্য 10 টাকা বেশি, দেখবেন সব নামাজ আরম্ভ করছে, ওদের সব সব আপনি একা পাবেন ফ্যাক্টরির মধ্যে। বহু কত শুনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে একদিন বলছিলেন, শুনো হে আমার উম্মত, ইন্না হাযাল কুলুব তাসদা কামা ইসদাউল হাদীদ। সাবধান, দিলকে পরিষ্কার রাখো। আল্লাহ তোমাদেরকে যখন তৈরি করছেন, দিল আয়নার মতো পরিষ্কার ছিল। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা লা তাবদীল লিখলকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়িম। আল্লাহ বড় দয়ালু, তোমাকে স্বভাবগতভাবে পাক পবিত্র সৃষ্টি করেছে। সতর্ক থেকো, বাহিরের আবর্জনা যেন ঢুকে না যায়, তাইলে তোমার সমস্ত কর্মকাণ্ড নষ্ট হয়ে যাবে, আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ব্যক্তি হইলে ব্যক্তি, সমাজ হইলে সমাজ, রাষ্ট্র হইলে রাষ্ট্র, ধ্বংস হয়ে যাবে। সাহাবারা ভয় পেয়েছে, তারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা তো আমরা করব যাতে আমাদের দিলে আবর্জনা না আসে, কিন্তু যদি আইসেই যায় তাহলে কি করব, আবার পরিষ্কার করতে হবে না? চাকুর দ্বারা কাজ করি, ফালায়া রাখলে ঝং ধরে, আবার কাজ করতে হলে এটা ধার দিতে হয়। যদি আমাদের দিলের মধ্যে আবর্জনা ঢুকে প্রবিষ্ট হয়, ধার দেওয়ার সুরত আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন করার সুরত আছে কিনা? হুজুর বলছেন হ্যাঁ আছে, তিনটা। সুবহানাল্লাহ, মনে রাখবে কি আজি, তিলাওয়াতুল কুরআন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা। যদি আমাদের দিল নষ্ট হয়ে যায়, বর্জিত হয়ে যায়, ফামা জিলাউহা, পরিষ্কার করা আয়নার মতো এর তরিকা কি? কালা কাসরাতু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। এটা বলে নাই, বুঝতে হবে। যদি বুঝ আরো বেশি সব হবে, কিন্তু সবাই বুঝতে পারবে না। এজন্য আমি তেলাওয়াতের মধ্যে বুঝার শর্ত লাগাইলাম না, বুঝা পড়তে হয়, বুঝে মুখস্থ করতে হয়, একটা হাফেজ থাকবে না দুনিয়া। বুঝে তেলাওয়াত করতে হয়, এখনই 90 ভাগ তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি তো অনেকবার বলছি আপনাদের, আমি এত বছর ধরে, 40 বছর ধরে আমি তফসির করি, 52 বছর যাব, চারবার খতম করছি, এটা শেষ করার জন্য পাগল হয়ে গেছে। তাহলে ফাঁসবার দুনিয়াল ইসলাম খালস। তা আমি পুরাটা চারবার তফসির করছি ছাত্রদের পড়ানির পরেও, কসম খোদা আমার সিউরিটি দিতে পারি না আপনাদেরকে,
একটা পৃষ্ঠা পরিপূর্ণ বুঝছি, আলহামদুল সুরাটা পুরা বুঝি, এতটুকু বুঝি যেটুকু আমার মোটামুটি চলে যায়। আল্লাহ অসীম, ওনার বাণীর অর্থ অসীম। সসীমে কিভাবে এটা ব্যাখ্যা করব? নবী পারে না, নবীকে বলছে সাবধান। হয়তো আমি বলছি এখানে, আমি যা বলি তা আর আলামত রেখে দিছে কোরআন শরীফের ভিতরেই। আলিফ লাম মিম অর্থ কি জানি না, নবী সাহেবের দিকে অর্থ কি জানি না। কোরআনের অনেক অর্থ এত গভীর আমি জানি না, প্রয়োজন নাই আমার জন্য, যেটি প্রয়োজন এইটি বুঝি, মোটামুটি বুঝি, আমার দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য হুকুম আহকাম আছে এগুলো বুঝি 40-50 বছরে। যদি দরকার নাই কঠিন, আমার চেয়ে বড় যারা তারা বুঝে, তাদের চেয়ে বড় তারা বুঝে মশলা বানায় হয়ে গেছে, কোরআনের আয়াতের গভীর থেকে মশলা বের করছেন, বের করছেন, পোলাও কুরমা বানায় কিতাবে লিখে হয়ে গেছে, আমরা ওটি দেখে দেখে খাই। এই জন্য আমাদের মুরব্বীদেরকে ইমামদেরকে মানতে হয়, তারা যে গভীরভাবে করছেন আমরা অতটুকু যেতে পারি না, ওই জ্ঞান দিন দিন কমে যেতেছে, দেখতেই তো আছে দিন দিন নবীর থেকে যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণে জ্ঞানের গভীরতা কমে যেতেছে, আমাদের মধ্যে রাগ বৃদ্ধি পেয়ে গেছে, হিংসা বৃদ্ধি পেয়ে গেছে, মালের লোভ বৃদ্ধি পেয়ে গেছে, ক্ষমতার লোভ বৃদ্ধি পেয়ে গেছে, এই সমস্ত লোকের দিলে আসল জ্ঞান আসে না, এলমে ওয়াহাবি আসে না। এই জন্য আমরা ভাদ্য আমাদের পূর্বসূরীরা যে অর্থ করছেন ওইটা বুঝে মানা, বুঝবার তৌফিক দেখ আল্লাহ তাআলা। এক নম্বর কাসরাতু তিলাওয়াতিল কুরআন, আল্লাহ কি রহমত হ্যায়, মুসলমানরা বুঝো, বুঝো আর না বুঝো বেশি বেশি তেলাওয়াত করবা। এক বেশি বেশি তেলাওয়াত করবা, ও কাসরাতুসসালা নামাজ বেশি পড়বা, তেলাওয়াতের দ্বারাও দিল সাফ হয় আর নামাজের দ্বারা গুনা জায়গা নুরান্বিত হয়। সাইড নম্বর, তেলাওয়াত করতে মনে চায় না, নামাজ পড়তেও মনে চায়, জিক্রুল মাউত মৌতের কথা মৃত্যুর কথা বেশি স্মরণ করবা, 5-6 ঘন্টা ধরে যে অফিসে বসে রয়েছ খালি টাকা গুনতেছ, ছাড়তে পারবা নি কই না, এর আগে মৃত্যু ঘটবে। সুতরাং মসজিদে আজান হয়ে গেছে, গনাবাদ দিয়া নামাজে যাও, কেন মৃত্যু হয়ে যেতে পারে, বাড়ি ঘর সব কিছু ফেলায় রাখতে, ছেলেও নাই মেয়েও নাই বিবি নাও, ওই টেবিলের নিচে পুড়ে মরে থাকবা, পেশাবখানায় পুড়ে মরে থাকবা, এস্তেঞ্জাখানায় মরে থাকবা, বিদেশের হাসপাতালে মরে থাকবা, চায়ের পয়সাও কাজে লাগবে না, কোটি টাকা ব্যাংকে থাকলেও কাজে লাগবে না। তাই আগে তোমার মৌতের প্রস্তুতি নিবা, মৌতের কথা যদি সবসময় স্মরণ থাকে, সময় জানা নাই কখন ডাক করে, আর ডাক এটা এমন এটাকে প্রতিহত করা যায় না, শক্তির দ্বারাও না, দুয়ার দ্বারাও না, আমলের দ্বারাও না, পয়সার দ্বারাও না, যদি এই করুন কথা ভাবনা মনের মধ্যে থাকে তাহলে তুমি গুনার কাজ করবে না।
তখন তোমার মনে চাবে তেলাওয়াত করতে, তখন তোমার মনে চাবে নামাজ পড়তে। এই জন্য আমি বললাম যে আল্লাহ পাক আমাদের কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াতের দরকার, এটা এক নম্বর দরজা। তখন যদি আপনি বুঝবার চেষ্টা করেন, বুঝেন আরও সওয়াব। বুঝার বেলা একটা শর্ত আছে, আপনি যা বুঝবেন তা না, এটা আপনার মনে বুঝলেন বুঝটা ঠিক কি না। নবীকে যখন আল্লাহ বলে তুমি অর্থ করবা না, আমি যা অর্থ করি সেটা বলবো, তো আপনার নবীর মনের চেয়ে বেশি নাকি? উনি নিষ্পাপ, ওনাকে বলছে নিজে অর্থ করো না আমি বলে দেব, তা আপনি বলেন যে আমি এই বুঝছি। আপনি বুঝেন, বুঝার পরে কঠিন জায়গাগুলো যিনি আপনার চেয়ে বেশি বুঝে তার কাছে যান, আমি তো এইটার এই অর্থ বুঝলাম, আপনি তো এই অর্থ বুঝছেন, আমি এই অর্থ বুঝলাম। আগে চিন্তা করবেন, অর্থ বোঝার কিছু শর্ত আছে, গ্রামার আছে, অলঙ্কার শাস্ত্র আছে, সাহিত্যিকতা আছে, সর্ববিষয়ে যেরকম পারদর্শী হওয়ার জন্য উস্তাদ লাগে, ঠিক কোরআনকে বোঝা পারদর্শী হওয়ার জন্য কিছু নিয়ম আছে, এটি আপনি জানেন কি জানতে হবে। প্রথম আরবি ভাষায় পণ্ডিত হইতে হবে। দুই নম্বরে এই আয়াতের তফসির কি আল্লাহ রসুল করেন নাই, ওই হাদিস জানতে হবে। এরপর আরবির ভিতরে পরিবর্তন হয়ে গেছে নবীর যুগ আর এখনকার যুগে, এটাও জানতে হবে। ওই যুগে এই শব্দটার কী অর্থ ছিল, এই যুগে কী অর্থ, এটাও জানতে হবে। এই আয়াতগুলো কী প্রসঙ্গে অবতীর্ণ হইল, কোনো ঘটনা আছে কি না, এটাও জানতে হবে। এই আয়াতগুলো নাজিল হয়েছে কোরআনে, কিন্তু এটা হুকুমগুলো আছে না রহিত হয়ে গেছে, এটাও জানতে হবে। এটা হুকুম রহিত হয়ে গেছে, কোরআনের আয়াতটা আছে সওয়াবের জন্য পড়া, হুকুমটা রহিত হয়ে গেছে, আপনি ওই হুকুম নিয়ে আটা নাটা নিষেধ করছেন, তাহলে তো হবে না। অনেক হুকুম রহিত হয়েছে কোরআনে, আয়াতটা আছে, যেমন وَالَّذِينَ يُتِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ সূরা বাকারাতে রোজা সম্বন্ধে বলছে। আস্তে আস্তে মানুষকে অভ্যস্ত করাইতে হবে, একদিনে যদি সব মশলা বলে দেয় তো ঘাবড়ায় মুসলমানই হবে। মানে যুবকরা সারাদিন খেলাধুলা করে খায়, মিষ্টি খায়, এইটা খায়, সেটা খায়, চা খায়, চাটনি খায়, ঘোড়া গাড়ি বাপ কুটিপতি, নামাজটা পড়ে মাঝে মাঝে, রমজান এলে রোজা রাখে। শুরুতে তো তাদের রোজা রাখার অভ্যাস ছিল না, রোজা ছিল না, ফট করে যদি রোজা বাধ্য করে দেয় এদের শরীরে কোলায় কিনা, তখন আল্লাহ কোরআনে বলছে রমজানের মাস আইলে রোজা রাখবা, কুতিবা আলাইকুম সিয়াম, ভয়ের কিছু নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের মতো যুবকরা ইতিপূর্বেও রাখছে, তাহলে তোমরা কেন রাখতে পারবে না। আইয়াম মাদুদাত, মাত্র একটি মাস। আজ যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, না রাখলেও চলবে, পরে যদি পারো অন্য সময়ে পড়ে নিবে, নাইলে বাদ দিবে। আর যদি মনে চায় না, তুমি যুবক তুমি বৃদ্ধ, যদি মনে না চায়, ওয়ালাল্লাযীনা ইউতীকূনহু, যার রোজা রাখার ক্ষমতা আছে মনে চায় না, ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, ফকিরকে একদিনের খানা দিয়ে দিবে, এইটুক চাপ দিল, আচ্ছা রোজা রাখো না, একদিনের দুই বেলার খাওয়া ইফতারি সহ যা পয়সা দেওয়া দিও, একটু চাপ দিছে,
পয়সার মামলা তো এরম জান দিতে পারি কিন্তু পয়সা দেবার মনে চায় না। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি যুবক মানুষ, তোমার মনে চায় না রোজা রাখতে, কিছু আছে? এক ফেতরায় 300 টাকা হয়, দুই ফেতরায় 300 টাকা, প্রতিদিন 300 করে টাকা দিয়ে দিই। ইয়া আল্লাহ, 300 করে টাকা কি সব যুবকে দিতে পারবে? ছ ফালা টাকা কষ্ট কাম আইসা রোজাই রেখে দেয়। কিন্তু আল্লাহ ভাদ্য করে নাই। পরে যখন ইমান মজবুত হয়েছে, আমলের প্রতি আকৃষ্ট হয়েছে, অনেক দিন মুসলমান, তখন হঠাৎ একদিন জিবরিল আসছে। আল্লাহ তো জানে আমার বান্দাদের বর্তমান পরিস্থিতি কি, যারা ইমান আনছে এরা কতটুক মজবুত হয়েছে আল্লাহ জানছে। হঠাৎ জিবরিল, আসসালামু আলাইকুম, নতুন এক হুকুম কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা, রমজানের মাস যদি আসে বাধ্যতামূলক সকলকে রোজা রাখতে হবে। নিষেধ এখন তাদের মনের মধ্যে ইমান মজবুত, অবশ্যই রোজা রাখতে হবে, ফেদিয়ে দিলে হবে না, আগে না হইতুকু না, এখন হবে না, আস্তে আস্তে। বুড়া যদি হয়, বুড়া যদি হয় দেখো এটা কেমন বুড়া, অসুস্থ যদি হয় তো কেমন অসুস্থ, ডাক্তার দেখাবো না। আসলেই বুড়া হয় তো ঠিক আছে, বুড়া মুস্তাস না, বুড়া ফেদিয়া দিবে। কিন্তু মনে রাখো বুড়া ফেদিয়াও দিবে, পরে যদি ভালো হয়ে যায় তাহলে আবার এ রোজাও রাখতে হবে। মরণের আগে দেও যদি ভালো হয়ে যায় তাহলে রোজা রাখতে হবে। তাহলে যা ফেদিয়া দিলা এটিও গেল, আবার রোজাও রাখতে হবে। সবাইয়ের মন তো সমান না, আর আমও গেল সালাও গেল, যারা আল্লাহ রোলি হারাক ভালো, পয়সাও দিছি আল্লাহ এটার ওপর করে দিবে, রোজা রাখছি এটাও করবে তো। কিন্তু এরকম বুঝতে হলে কয়জন, আমি বুঝাইতে চাইলাম যে শরীয়তের অনেক আয়াত আছে, এই কোরআনই আছে, এবং আমি আয়াতটা পড়লাম, প্রথম আয়াতটা আছে কোরআনে কিন্তু অর্থটা নাই, অর্থটা রহিত হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি রহিত অরহিত এটা না জানে, এখানে এসে কী করবে? দুইটা কথা বলবে, প্রথম বলবে যে কোরআনে তো বলে যুবকদের জন্য রোজা রাখতে মনে না, ছেলে ফেদিয়া দিলেই চলবে, এই এক দলে বলবে, এই যে গুমরা হইল। আরেক দলে বলবে আরে না, ওই যে আরেক আয়াত আছে দেখো না মিয়া, এই আয়াত রহিত হয়ে গেছে, সুতরাং রোজা রাখতেই হবে, এটা হেদায়তের উপর, এটা সহি কথা, কিন্তু আয়াত দুটোটাই আছে। হইলে আপনাকে তো সির করতে হইলে কোন আয়াত রহিত হয়ে গেছে অর্থ, কোন আয়াত রহিত হয় না এই বিষয়েও জানতে হবে। পুরাণের প্রত্যেকটা আয়াত রহিত অর্থ আছে কি না এটাও জানতে হবে। আপনি শুধু বাংলা পুড়া মশলা বের করলে তো হবে না, এটা তো আপনি জানেন না, আমি 40 বছর রিসার্চ করছি, আমার জানা আছে এটার উপরে ভিন্ন কিতাব লেখা আছে যে কোরআনের কোন কোন আয়াতটা পড়ার মধ্যে আছে অর্থ রহিত হয়ে গেছে। এরম নামে বহু কিতাব, আল ইতকান ফি উলুমিল কুরআন, আল ইরফান ফি উলুমিল কুরআন, কিতাবুন নাসিখ ওয়াল মনসুখ, হাজার হাজার কিতাব আছে, যদি আমি পড়ছি আপনারা দেখানো নাই মনে করেন। আমি জানি কোন আয়াতটা মনসুখ কোন নাই, তা আপনি এটা জানেনই না, আপনি তফসির করবেন কেমনে, আপনি অর্থ বাইর করবেন কেমনে? অতএব যে জানে তার কাছে পড়ুন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। কালকে গত সপ্তাহে আমি বলছিলাম, হয়তো আমার কথা আপনারা সুন্দর বুঝছেন, যে কিছু লোক আমাদের সম্বন্ধে বলে প্রত্যেক নবী আসছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, আয়েশা একটা কথা বলছে,
وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون যত নবীরাই আসছেন, ওয়াজ করছেন, দাওয়াত দিছেন, তাবলীগ করছেন, পড়াইছেন, তারা প্রথমেই বলে দিছেন আমরা অর্থের জন্য আসি নাই, তোমাদের অর্থ আমরা চাই না, অর্থ ছাড়া ফ্রি তোমাদেরকে পড়াইতে আসছি। মা সালুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমরা শুধু আল্লাহর কাছে বদলা চাই, তোমাদের কাছে কিছু চাই না। ফাত্তাকুল্লাহ, তোমাদের কাছে চাই, তোমরা গুনাহ করবে না, আল্লাহকে ভয় করবে, ওয়াতিউন, আমি নবী শিক্ষক, আমাকে মাইনা চলবে, এই চাই। মানে দুই অর্থ, দুই অর্থ না হইলেও এখান থেকে একটা পাবলিকেও বুঝে, হুজুর আপনি খতিবগিরি করে পয়সা নেন কেমনে, আপনি ওয়াজ মাহফিলে ওয়াজ করে পয়সা নেন কেমনে, মাদ্রাসাত পড়ায়া পয়সা নেন কেমনে, আয়াতে তো না করে। এই যে একটা অর্থ, এটা অর্থ হইল ইউদিল্লু বিহি কাসিরান, এই অর্থে আপনাকে গুমরার দিকে নিয়ে গেছে। মৌলবীরার পেট নাই, এদের বউ বাচ্চা নাই, 24 ঘন্টা বসে বসে পড়াবে, তফসির করবে, ইমাম সাহেব ফজর করে জোহর পর্যন্ত একটু টাইম পায়, আজকে তো ছোট দিন, জোহরের নামাজ পড়ে বাইরে গিয়ে আসবে, 10 মাইল দূরে, 5 মাইল, 1 মাইল দূরত্বে এসে আসর পড়াইতে পারবে, জোহর করে যে বসে, জোহর পড়ায়, আসর পড়ায়, মাগরিব পড়ায়, আসায় পড়ায়, আর দূরের কাজ হইলে মা ফজর বেরো যাইতে পারে না জোহরের সময়, আবার মুসল্লিরা ছায়া থাকে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট লেট হইলে ইমাম সাহেব দেরি কেন? তো তার 24টা ঘন্টা আপনার ইমামতি করার জন্য বসে থাকতে হয়, সে দোকানদারি করতে পারে না, কোনো ব্যবসা করতে পারে না, যদি মসজিদের সামনে একটা পানের দোকান দিয়ে বসে তো মুসল্লি কয়ে দোকানদারের বিষয়ে নামাজ পড়ো নাকি, পানের দোকান না দেয়, যদি বড় দোকান দেয় এত টাকা পাইলো কই, ব্যাংকের তে আনলো নাকি, হ্যাঁ সে ব্যাংকের থেকে, এটা ধরে না, ইমাম সাহেব তো কই টাকা পাইলো, ব্যাংকের তে আনলো নাকি, নাকি কি জাকাতের টাকা নাকি, কারণ ইমাম সাহেব যে পয়সাওয়ালা হইতে পারে নিজের বংশগতভাবে, এদেশের 199 আমি খুব সাহস করে বললাম, দেখলেই মনে কর টুপি আর দাঁড়িয়ে আর আলেম সামনে হইলে এটা ফকিরের জাত, এই ধারণা এই মুসলমানদের এই দুরবস্থা, ভাবতেই পারে না একজন আলেম কোটিপতি হইতে পারে। এখন তো 25 ভাগ ছেলে ফেলে মাদ্রাসায় হাফেজ কারি বড় আলেম হইতেছে, যারা বড় লোকের কোটিপতিদের ছেলে, খবর নিয়ে দেখেন, তবলিগের উসিলায়, আলেমদের তফসিরের উসিলায়, মেহনতের উসিলায় কোটিপতিরা তাদের ছেলেদের হাফেজ বানাইতেছে, বহু বেশি, প্রায় 30-40 ভাগ কোটিপতিরা আর কিছু না পড়লেও ছেলেকে হাফেজ বানাইতেছে, পরে ইউনিভার্সিটি যাও, আগে হাফেজ হোক, তুমি হাফেজ দিলে আমার সাফাত করে জান্নাতে নিতে পারো, তাই না? একজন আলেম কোটিপতি হইতে পারে না, কিন্তু আমাদের দেশে সব দিনে মনে করে ফকিরের বাচ্চা বলতে থাকে, তার স্মরণ করে না যে আমি কোটিপতি, আমার ছেলে, আমি মুসলিম, কোরআন শরীফ পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, এইটার লজ্জা নাই, কিন্তু আমি যে পারি, গরিবের ছেলে জাকাত খায়া, এটা আমাকে ভৎসনা করা হচ্ছে, আফসোস, কাফেররা করতো, মুসলমানরা করত, কান্দেন, দোয়া আল্লাহর কাছে মাপ চান, বলে 4টা ছেলে আছে, 1টা ছেলেকে আলেম বানায় দেন, এখানে বসে যা তফসির করতে পারে, বুকে মাঠা থাকবে,
তোমার আমার চাকরি খেয়ে লাগে কিছু আসে যাবে, তোমার মসজিদের টাকার দাদদারি না। আমি তো ভয় পাইতে চাই, আমার চাকরি গেলে সব যাবে। এই কথা এদিক সেদিক সাফায়া সুফায়া চুপচাপ করে বলি, এক হঠাৎ করে বাইরে যায় আবার এটা কেন বললেন? আপনার ব্যাপারে আমাদের কাছে নোটিশ আসছে, আপনি এই কইছেন এই বলছেন, এই মসজিদে অনেক ঘটনা আছে। পরে আমি শেষে বলছি যে এই ঘটনা করছে এখন, এই করছেন আপনি, সর্বনাশ করে হচ্ছে। আপনার কি হয়েছে কি করে গেলে? আমরা নোটিশ করছে আপনার এক কাজ করে বলে দেন, উনি বৎসরে একবার সিট হয়, তা আপনারা যেদিন আইছিলেন ওই দিন ওনার মাথার মধ্যে সিট উঠে গেছে। এই ক্ষমার চোখে দেখুন, এরপরে যদি না ছাড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলে, মন্ত্রী মানুষ আমাদের যোগাযোগ করবে, কিন্তু আমার তো পারে না, কমিটির মাধ্যমে পারে নাই। আপনাদের জানা উচিত কত ঘটনা এনে ঘটাইছে, তাহলে এটার অ্যাকশন নেই, আপনারা জানেন না, আমি বলি নাই, আমার উপর অ্যাকশন হয়েছে। ডাকছে আইসেলু, আপনার যেতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কী ব্যাপার? আমার তো যায় অভ্যাস নেই, হঠাৎ ডাকলো, কোনো মশলা টসলা নাকি? কেন আমি জানি না। আপনি শুনেন, মশলা হইলে ওনারা আসতে তো না, না আসতে পারে লিখিত পাঠাই দিতে পারে, আর যদি অন্য কিছু বিষয় থাকে তাহলে নোটিশ পাঠাইতে বলে। কেন? ইদানিং ওনার সাথে একটু প্রবলেম হয়েছে আমার গুলশান মসজিদে, তাই আমি ভয় পাইতেছি গেলে আটকে রেখে দিই, এই জন্য নোটিশ পাঠাইতে বলে। নোটিশের ভিত্তিতে আমি যাব, যে পাঠাইব হ্যাঁ আর পাঠাই না, তাই নোটিশ পাঠাইলে এটা আবার মসজিদে পড়া শোনাইব নি। বহুদিন পরে হঠাৎ দেখা, আমি বললাম যে ভালো আছেন দাদা, আমি একটা অপরাধ তো করছি, কী হুজুর অপরাধ? আপনি একটা নোটিশ পাঠাইছেন, আমি আসতে পারিনি এই কারণে। বললাম আমার হুজুর নোটিশ আমি পাঠাই নাই, আমার নিচের কেউ পাঠাইছে, আপনার না সেই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই কয়েকদিন আগে কইছে যে এই নোটিশ, মানে এই তো নোটিশ কত আছে আমার কাছে 50 বছর গেছে, আমি অন্যায় কথা কইলেন না নোটিশে আমার কাজ করব, মৃত্যু একদিন হবে, মসজিদে আজীবনে ইমামতি করা সম্ভব না, আমার মরে যাওয়ার কী হবে? নোটিশ ফুটিস আমি ধার ধারি, আমি আল্লাহর জন্য পড়ি পড়াই, বাস শেষ, যেখানে রেজেক সেখানে হবে। তফসিরটা শেষ করার জন্য খুব অস্থির, আপনাদের দোয়া চাই, কীভাবে শেষ করব খালি কথা বাইরে যায়। এখন তো সাব্যস্ত হইল, মসজিদে ইমামতি করে পয়সা নেওয়া যাবে না, মাস্তাদ পড়ায় পয়সা নেওয়া যাবে না, তাহলে আমার চাকরিতে যেতে হবে, আমি নামাজ পড়ে দেব, তাহলে মুসল্লির নামাজ পড়বে কোথায়, কেরা শিখবো গে কোথায়, আমি পড়াবো না। মানুষের ব্রেন থাকা চাই, এই আয়াত, এই আয়াতের অর্থ এটা না, আমাকে আমার মুসল্লি মুহাব্বতের সাথে চুপে আইসা বলে হুজুর আপনার পিছনে 40 বৎসর নামাজ পড়ি, বড় মহাব্বত লাগে, বড় মহাব্বত লাগে, আপনাকে 5,000 টাকা 10,000 টাকা হাদিয়া দিলে আমার মনটা তৃপ্তি হবে, হালাল মালের তে আপনাকে দিলাম, কেউ জানে না গোপনে দিলাম, নেব নেব আমি। কিন্তু যদি কোনো কাফের আইসা বলে যে হুজুর আপনারা গরিব মানুষ, আমি এলাকার এমপি, আমার দায়িত্ব আছে গরিবকে কিছু দেওয়া,
তা আপনি ইমাম সাহেব মানুষ তো ফকিরের জাত, তাই আপনারে 5,000 টাকা দিলাম। আপনার পয়সা আমি নেব, নিলে ক্ষতি দুইটা কমপক্ষে। আমার মুসল্লিরা দেখবে আমি হিন্দুর কাছে পয়সা নেই, ওরা বিব্রত হবে। দুই নম্বর, যে পয়সা দেয় তার সাথে মোহাব্বত হয়, হাদিয়া দেয় মোহাব্বত হয়, তখন তার দাড়ি কাটা আমি সাহস করে ধরে বলবো না, হক কথাটা বলবো না। তিন নম্বর, এইরকম না হয়ে যায় পয়সা দেওয়ার কারণে তার আমার উপরে প্রভাব বিস্তারিত হয়ে যায়, পরে তার মজাবে আমি চলে যাই। আস্তে 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 সে টাকা পয়সা আমার পিছনে খরচ করে গুলশান মসজিদের খতিবকে যদি আমি একটা কথা মুখে বলাই দিতে পারি যে ইসলামও ঠিক হিন্দু ধর্মও ঠিক, তাহলে আমার 10 লক্ষ মানুষের বাউ করার সাথে বেশি লাভ হয়ে যাবে। এই সম্ভাবনা আছে, যদি কাফের কাছে পয়সা নেই আমার উপর প্রভাব সৃষ্টি হইতে পারে, আমার মুখ বন্ধ হয়ে যেতে পারে, আমার নিজের চরিত্র নষ্ট হইতে পারে, সে যেহেতু কাফের অতএব আমি কাফের কাছে কোনোদিন নেব না। এটা বুঝে আসে কথাটা? আমি যদি বলি এই নবী সহ আমাদের সমস্ত নবীরা কালিমার দাওয়াত কাকে দিয়েছে, কাকে দিছে? আল্লাহ রসুল বললেন অমুসলিম তোমাদের একটি পয়সা আমরা নেব না, আমরা তো আসছি তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এটা কাদেরকে বললেন উনি? তো ওইটা মুসলমানের উপরে লাগাইতেছেন কেমনে, কেমনে মুসলমানদের উপরে লাগাইতেছেন, ইমামের উপরে লাগাইতেছেন? ইমামরে যারা বেতন দিতেছে, মাদ্রাসার শিক্ষকরা যারা বেতন দিতেছে, এরা সব কাফের নাকি? তাহলে এহেন বাধা কোথা? আয়াত কোথায় লাগা নিচ্ছে, কোথায় লাগাই দিছে? এটা কারণ কি? হয় আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছেন, অথবা আপনি অর্থ বুঝেন নাই। আমার রামুসল্লি শুনলেন এই আয়াত দিয়ে আপনাদের সামনে যদি কেউ দলিল দেয়, প্রতিবাদ করতে পারবেন না পারবেন, পারবেন না পারবেন না? একদিন শুনেই তো বুঝে ফেলছেন যে আয়াতের অর্থ এটা না। আল্লাহ কি আমাকে খাওয়ার ব্যবস্থা করবে না? আগে রাষ্ট্র ছিল, মুসলিম রাষ্ট্রে ব্যবস্থা করত, এখন মুসলিম রাষ্ট্র নাই। আমি আপনার মসজিদে ইমামতি করতেছি, আপনি জানেন 24 ঘন্টা আটকা, আমি কিছুই করতে পারতেছি না। তো আমার ছেলে মেয়ে আমার চলতে হবে, তাহলে আল্লাহর দিকে চাইবে। আপনি আল্লাহর দিকে না চাইয়া এত বড় ফ্যাক্টরি বানাইছেন কে? দুনিয়া দুনিয়া বিলাসিতা তো আমি করি না, আমার পেটটা চললেই হয়। একটা মাছের তরকারি হইলে হয়, আর গোস্ত লাগে না, আর গোস্ত হইলে মাছ লাগে না, গোস্ত মাছ নাই ডাইল আর ভাজু হইলে হয়, এতে আমার জীবন চলে। এমনি আমার বিবি তৈরি হয়েছে, এভাবে আমার ছেলে তৈরি হয়েছে, আমার 10,000 টাকা হইলেই চলে, যেখানে আপনার 1 লাখে চলে না। হেয়ার মধ্যে আমাকে গালি দেন, আপনার দায়িত্ব ছিল আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফাসসির হওয়া, হন নাই, আমি আপনার দায়িত্ব পালন করতেছি, এরপরেও আমাকে গালি দেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমাদের কাছে আমরা হাদিয়া চাই না, তনখা চাই না, বেতন চাই না, কিছুই চাই না, শুধু চাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, আর আমাকে নবী মানো, আর কিছু চাই না। কাদেরকে বলা হইল? কাফেরদের। কালু, এর প্রতি উত্তরে কাফেররা বলে, আপনারা বলেন কিনা পয়সা চাই না, শুধু আল্লাহকে মানো, আমাকে নবী মানো? তার প্রতি উত্তর, কালু আনুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরযালুন,
তুমিও অভিমান হো তোমার, আমি দেখতেছি না তোমাদের সমর্থনকারী কারা, সমাজের যত বস্তির বস্তির পোলাপান, এ তিন গরিব না খান্দা বংশর পরিচয় নাই বস্তিতে থাকে, এইটি না হাফেজেছে, এরার লগে আমরা বসবো নাকি? আমরার ইজ্জত সম্মান নাই, এরার কোনো ইজ্জত সম্মান নাই, এরা নিচু জাত, এরা হাফেজেছে নিচু জাত, এই তোমার নবী তোমার উপরে ইমান আনছে তুমিও নিচু জাত, আর তোমার চতুর্পাশে যারা এরাও নিচু জাত, হেরা তোমার নবী মানছে আমরাও মানব, এই প্রতি উত্তর। দুইটা কথা আছে, এক নম্বর যে আমরা তোমার মানব না, দুই নম্বর এই গরিবদের সাথে আমরা বসবো না। অহংকার প্রমাণিত হচ্ছে না হচ্ছে, জাতিকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে না না হচ্ছে, ইনসাল্ট করতেছে কিনা, এটা মানবতার কথা, মানবতার কথা। গরিব বলি বাদ, রোমের সম্রাট জিজ্ঞাস করছে, দেহিয়া কলবি সফির দূত, রোমের জন্য দূত মুসলিম নবী পাঠাইছে, ডেকে জিগাইছে, জিগাইছে যা 12টা প্রশ্নের মধ্যে একটা বলতেছি, বুখারিতে আছে, যে তোমাদের নবীর সাথে আল্লাহর প্রতি ঈমান আনে এরা কারা, সমাজের কোন লোকেরা বেশি ঈমান আনে, বলে যারা দুর্বল অভাবী আর দুআফা উহুম, জয়ীফ যারা, টাকা পয়সা নাই, সামাজিক অবস্থান নাই, এই ধরনের লোকেরা বেশি, সামাজিক অবস্থানওয়ালা লোক ছিল কম, আবু বকর, উমর ফারুক, ওসমান গনি তো কোটিপতি, আব্দুর রহমান কোটিপতি, মগের এই 5-7 জন, আর হাজার হাজার লোক গরিব এতিম এরা কিছু নাই। নবী জাকাতের কথা করে ওই গরিবরা জাকাত দেয়, ওদের জন্য খরচ করে, ওদের মায়া করে, ওরা ধনীদের কাছে স্থান পায় না, তো এরা ব্যক্তি নবীর সাথে এসে গেছে, পরে তো আস্তে আস্তে দেখা যায় দল বড় হয়েছে, বড়রাও আসা শুরু করছে, ছোটরা প্রধানমন্ত্রী জীব দলে দলে ফতেমক্কা হয়ে গেছে, তখন আল্লাহ এখন তো সব নিয়ে নিল, এখন একেবারে গড়ে ভিজে যত বড় কোটিপতি আছে এই যে আগে আয়া মুসলমান, আগে যারা গরিব বুদ্ধি নাই বিবেচনা থাকলেও খাড়াইতে পারে না শক্তি নাই, এরাই কার উপর নির্ভরশীল হয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপে ঈমান আনছে। আমাদের দেশে এরকম লোক আছে, তারা মনে করে আলেমরা গরিব জাত, এদের সাথে কি আমরা বসতে পারি, এরা লেডা মেরে নিচে বয়ে দেয় সবার মধ্যে, আজকাল তারা যায় কোনো সবার মধ্যে, এখন আর আমি প্রধান অতিথি না, প্রধান অতিথি সরকারের কেউ হবে অথবা শিল্পপতি হবে, আমি নিচে বয়ে আছি, কিন্তু তাদের জন্য লাস্ট পিছনে দেওয়া হইলেও সাথে দেওয়া হইলে 2-4 চেয়ার 5টা লাগতেই, বয়সেও কম হ্যাঁ চেয়ারে বয়েছে, সে এলাকার চেয়ারম্যান, সে এলাকার শিল্পপতি, আর আমি বুড়াদারি কোরআন হাদিস বলব আমার নিচে বয়ার, এই জাতি নিজেকে ভুলে গেছে। আবার আমি ওয়াজ করতেছি মধ্যে যে মন্ত্রী হয়ে গেছে, হুজুর বন্ধ করেন বন্ধ করেন, আসতে ওরা বসতে বলো না, বসতে পাই চলে যেতে বলো, আমি যখন বসবো তখন আমি বয়ান, যে আসবে তার বসে থাকবে, টাইম ঠিক করে তারা টাইম দেবো, আমারা টাইম দেবো, নাইলে আমি আসবো, বলে বড় রাগি মানুষ, অহংকারে ভরা, এত অহংকার, হের অহংকার না হ্যাঁ কইতেছে,
আমি আসলেই আমার বয়ান দিতে হবে, হুজুরের বয়ান বন্ধ করে ওরে বলো না কেন? সম্ভব না, হুজুর বয়ান শুরু করে দিলে আপনি আসলে হবে না, সাহস নেই। কিন্তু যদি কোটিপতির ছেলে হইতো সাহস হইত। ইসলাম তো বড় লোকেরা এইভাবে ডুবাইতেছে, তার ছেলেকে আলেম বানায়। আল্লাহ আমাদের মাফ করে দিন। কালু হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদেরকে ডাকতেছো আনুমিনু লাকা, শুনে রাখো, কশিনকালেও আমরা ঈমান আনব না তোমার প্রতি। আমরা যখন আপনাদের বলি আপনারা আল্লাহর প্রতি ঈমান আনেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা না করেন, গুনাহ করেন কিন্তু না করেননি। আর এরা কি করতেছে? নূহ আলাইহিস সালামের সামনে ঈমান আনো কহ না, এদের কাছে আমরা বসা নেই নেই, আপনাদের জিজ্ঞেসছি আল্লাহ রসুলের প্রতি ঈমান আনেন, করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা করছে। তো আপনাদের কাছে যখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তখন বলি নবীর কোরআনকে প্রচারণার জন্য মসজিদের নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে তো কিছু দেয় না, তো আপনারা যা পারেন তে ইমাম সাহেবের বেতনটা দিবেন। এটা কি গুনাহ হইল? এটা তো বাধ্য। এটার জন্য আমাকে দায়ী করেন কেন? আপনি যে দায়ী করতেছেন, আপনার কলমের খুশায় তো 10-12 কোটি বিদেশে লয়ে গেছেন, আর এটা যে দিতেছে এরা খুশি মনে দিতেছে, এনে কোনো ছুরি ধরা হয় নাই, ঘুষেন না, সুধেন না, বলেও হুজুর আমি হালাল মালের থেকে আপনার দিলাম। আর যদি সে হারাম থেকে দেয় হ্যাঁ জানে, আমি জানি না, আমি তো আমার মজুরি কাজের মজুরি নিতেছি, আপনি করতে দিচ্ছেন এটা আপনি জানেন, এটা আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি আমার পরিশ্রমিক নিতেছি। আপনি গলত তরিকায় দিয়ে থাকেন, আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। অনেক ব্যাংকের লোকেরা আমাকে জিগা, হুজুর ব্যাংকে চাকরি করি জায়েজ কিনা, এই টাকা হালাল কিনা, আমি এই প্রশ্ন করলেন কেন? ওই প্রশ্ন করবেন যেটা মানতে পারবেন, যে প্রশ্নের জবাব দিলে মানতে পারবেন না জীবনেও সল করবেন। আমি আপনার কি সন্দেহ কি? আমি ব্যাংকে চাকরি করি, ব্যাংকে তো সুদ চলে, ঠিক আছে, আপনার মনের মধ্যে এটা আসছে, এটা সাইরা কোথায় যাবে? অমুক কোম্পানিতে যাবে, কি আল্লাহ ওই কোম্পানি তো এই ব্যাংকের থেকে 1000 কোটি নিছে, তাইলে ওইটা সুদ মুক্ত আপনি কেমনে বুঝেন? নেই কোম্পানিতে গেলে তো একই হতো। আর আমিও যদি এই প্রশ্ন উঠাই তা আমার বেতন নাই, মশলা কি? মশলা অনেক লম্বা, তার মধ্যে শেষটা কই যেটা আপনার এখনই করণীয় সেটা হলে যদি আপনি বুঝেন যে এর চেয়েতে নিরাপদ চাকরি আমার হবে, ওইখানে চাকরি নিলে আমি এখানে 30,000 পাই, ওখানে 25,000 পাব, 20,000 পাব, 10,000 বাদ দেয় ওই 20,000-এ যান। আর যদি দেখেন নাই আমি ছেলে মেয়ে নিয়ে প্রবলেমে পড়ি, তাহলে এই চাকরিই করতে থাকবো ব্যাংকের থেকে, প্রত্যেক দিন সকাল বিকেল আল্লাহর কাছে তওবা করবে, আর তালাশ করতে থাকবেন যেন আমি সুদবিহীন একটা চাকরি পাই না। পাবেন যতদিন ব্যবস্থা যতদিন হবে না ততদিন আপনার জন্য এটা হালাল, তা না হইলে তো বিপদে পড়বেন, পরে এমন বিপদে পড়বেন সুদ মুক্তির জন্য চাকরি ছেড়ে পরে শেষ পর্যন্ত করজ দিতে হবে, করজ যখন দিতে পারবেন না তো মিথ্যা কথা বলতে হবে, তা না হইলে সে ওই এলাকা ছেড়ে আরেক এলাকার জায়গা, পরে আরেকজনের পয়সা মারা শুরু করবে, চুরি ডাকাতিতে যাবে। ইসলাম বলে
সুদ তারা খায় তারা করে, তুমি তো সেটা না। তোমার প্রাপ্য সে করতে দিছে, এটা তালাশের দরকার নেই। তোমার মনের মধ্যে অস্বাসহায় ভালো একটা চাকরি তালাশ করে পাইলে একটু বেতন কম হইলে ওটা চলে যাবে, কিন্তু যতদিন তোমার ব্যবস্থা না হয় তুমি চাকরি ছেড়ো। কেন? তুমি মজবুর, তুমি অপারক সন্তানদেরকে নিয়ে, এটা আল্লাহ জানেন। আল্লাহ তো বড় জালিম না, কোনো ব্যবস্থা না করে তোমাকে চাকরি ছেড়ে দিতে। আমি কি বুঝাইতে পারছি? অনেকে জিগান মস্তাইছে, তা আমি প্রথম বলে নেই, মশলা ওইটা জিগাবেন যেটা বললে মানতে পারে। কেন বললাম আর মানলেন না? তাহলে তো সর্বনাশ, আমার সাথেও বেয়াদবি করলেন, শরীয়তের সাথেও বেয়াদবি করলেন, আল্লাহর কাছে আটকা বললো। আল্লাহ বলবে তুই মশলা জানতে না? যদি কোন না তে মিথ্যা, যদি কয় হ্যাঁ হুজুরের কাছে জানছে, জানার পরে আবার কেন করলে? আর যদি না জিগান মশলাটা আর করতে থাকেন, আল্লাহ জিগাবে, জানতেই কর না। আচ্ছা ঠিক আছে, জানলে মশলা আমল করতে হবে। জন্য এমন সওয়াল করবেন না যেটার উত্তর আসলে আমল করা সম্ভব না। আল্লাহ বুঝবার তৌফিক দেন। قالوا أنؤمن لك واتبعك الأرذلون তুমি হে নু আমাদেরকে বলো ঈমান আনতে আনবো না। এর একটি বিশেষ কারণ, তোমাকে যে কিছু লোকে মানে এগুলো সব এথিমের দল, আর জালুন নিচু জাত, এতে মনে হয় তুমিও নিচু জাত। আল্লাহ নিচু জাতের নবী বানায় নাকি? দেখেন ইসলাম কি বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলামের বিধান যদি মেথর হয় সে মসজিদে আগে আসছে, ইমামের পিছনে সে দাঁড়াবে, বাদশাও যদি আসে সে নিজে যদি সম্মান করে ছেড়ে দেয় ঠিক আছে, বাদশাহ বলতে পারবে না তুমি সেরে যাও, এমনকি মুয়াজ্জিনেও বলতে পারবে না। আমাদের দেশে ইমামের পিছনে একটা রাখে তো, এটার মধ্যে কেউ দাঁড়াইতে পারে, দাঁড়ায়নি সবাই, মুয়াজ্জিনকে অধিকার দেওয়া হয় নাই। মেথর দাঁড়াইছে, এর সাথে দাঁড়াইতে হয় বাদশাহ, দাঁড়াইতে হবে আল্লাহর কাছে। বড় আর ছোটর মেয়ে আর হইল তাকওয়া, বংশ না, অর্থ না, ক্ষমতা না, তাকওয়া পরহেজগা, গুনাহ করে না, আল্লাহকে মানে, এটা হলো বড় হওয়ার লক্ষণ। মেথর হইতে পারে সে, কিন্তু পাঁচত্বের নামাজ পড়ে, রাত্রে আল্লাহ আল্লাহ করে, সে গুনাহ করে না, আল্লাহর কাছে তার মর্যাদা তার চেয়ে বেশি। যে কোটিপতি ভালো ভালো কাপড় পরে, 1 কোটি টাকার দৈনিক তার আতর লাগে, সে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর মেয়ারে, আল্লাহর মানদণ্ডে এই মেথরের দাম বেশি তার থেকেও। দেখেন ইসলাম মানদণ্ড বানিয়েছে, এই মানদণ্ডে বড় আর ছোট, মেথর আর বাদশার পার্থক্য শেষ। এই ইমাম ছাড়া, ইমামের তো নির্দিষ্ট জায়গায় এনে কেউ দাঁড়াবে না, ইমামকেও বলে দিছে নামাজের সময় এনে দাঁড়াইবে, নামাজের আগে পিছিয়ে ওখানে দাঁড়াইবে না, নামাজের আগে পিছিয়ে তুমি আর মুসল্লি সমান। দেখেন না জুমার দিন অনেকে বুঝে না, আমার হুজুর সামনে যান গা, আমি কিছু বলি না, নামাজের আগে সামনে যাওয়া নামাজের পরে সামনে যাওয়া নিষেধ খতিবের জন্য ইমামের জন্য, ইল্লা যদি অনেক বেশি জায়গা তঙ্গাতঙ্গি হয় ঠিক আছে। মশলা কি? ইমাম জুমার দিন আইসা, নামাজের সময় আইসা, মুসল্লিদের সাথে বসে থাকবে, আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে, আজান হবে,
নামাজের জন্যই সামনে যাবে। সব সময় ইমাম সাহেব মুসল্লিদের সাথে বলি, তার বৈশিষ্ট্য দেখাইতে পারবো না, আগের তেয়া দাঁড়ায় দেখ। আমরা ইসলাম বুঝি না আর এই সমস্ত করতেছি। হুজুর সামনে যান, সামনে যান, কেমনে যান, আমি ক্ষতি, আমার উপরে হুকুম হয়েছে যে তুমি এসে মুসল্লিদের সাথে ডাইনের কোনো জায়গায় বসো, বসে জিকির আসকার করো, দোয়া টোয়া করো, যখন খুতবা দেওয়ার সময় হবে তখন তুমি মেম্বারে যাবে। আমার এক জান গা কেমনে যাবো, হয়ে না গা সুন্নত পর না, এটা খাস নামাজের জন্য ইমাম সাহেব হয়ে যাবে, ফরজ ফরাইবার জন্য সুন্নত সেরে যাও, এদিক সেদিক হয়ে যাও। তা না হলে পিছিয়ে দেওয়া এসে বলবো এখনও বোধ হয় জুমা হয় নাই রে ভাই, ইমাম সাহেব দেওয়া যায় সামনে খারাপ সুন্নত পড়তেছে। অনেক কিছু কারণে নামাজ পড়লা আগে সুন্নতের জন্য মুসল্লা যাও, ডাইনে বামে নামাজ পড়বা, কেউ যেন সন্দেহতে না পড়ে, ওই দিনের জন্য পিছনে যে মুসল্লি আগে আসবে তার দায়িত্ব। হ্যাঁ না, আমাদের দেশে মুয়াজিনের জায়গা খাস, আল্লাহ এক কথা বের করছে, যদি ইমাম সাহেবের নামাজ নষ্ট হয়ে যেত নামাজ পড়াই বলো, এই মুয়াজ্জিন পিছিয়ে থাকলে টান দিয়ে হেরে নিয়ে যাব, এ ক্ষতি তো হলো। এটা যেই তার মনে চাইব ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবা, আছে না এরম লোক? হ্যাঁ, কোরআন তাড়াতাড়ি ঠিক করবে, না জানি কোন দিন ইমাম সাহেব টান মারে। আর পাগলামি কথা শুনতে জানতে, আমি একটা ছোট্ট কথা বলি, আমি আমার জীবনে হজের সফরে লজ্জা লাগে বলতে, অনেক অন্তত দুর্বল হয়ে গেছে, কী অপরাধ যে করছে আল্লাহ যদি মাফ না করে, মুসল্লিরা ধাক্কা দুঃখায় ধাক্কা দুঃখায় একদম ইমাম সাহেবের পিছনে কাটিছে, গালিও খেয়েছে, মৌলবি সাহেব আমি এবার ডাকতাম, আমি রাও করি না, ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়াইছি, মনে মনে কি জানেন, আল্লাহ এর নামাজটা ভেঙে যায়, এর পজুটা ভেঙে যায়, আমি পিছনে দাঁড়াইলাম, যদি জায়গা না উজুটাতে আমার টান মারব, মদিনার মসজিদে একটা রাকাত নামাজ পড়াম, মক্কার মসজিদে একটা নামাজ পড়াম, তাহলে হাশরের ময়দানে বাইতুল্লাহ মদিনার ইমামদের সাথে দাঁড়ানি সুযোগ, পাগলামি না? কিন্তু কত যে ধাক্কা ধাক্কি করে গেলাম, ইমাম সাহেব এরম তৈরি আসে মনে হয় সারা জীবন তার রোজই যেত না, আমার আশার পূরণ হইল না, পরে কি করব, সাথে সুতি নয় এখন মাঝে মধ্যে একাই হেরামের মধ্যে ইমামতি শুকুর আলগাত। যাই হোক, দে বড় জামাত না পড়াইতে আল্লাহ, ছোট জামাত তো একটু পড়াইলাম, মনের খায়েস হেরামের ইমামদের সাথে আল্লাহ লাগবে, ইমামদেরকে ডাক দিবে এদিকে দাও, তোমরা জান্নাতে চলে যাও বিচার নাই, একদিনও যদি ইমামতি করি তো আমি তো যাইতে পারবো ইমামদের সাথে, আজই হেরামে পড়াইতে পারি, আল্লাহ এরকম আশা, আপনি পাগলামি মনে করতেছেন কিন্তু আমি কিন্তু বহুত বড় আশা করছি, এখনো আশা করি মাঝে মধ্যে যাই, চেষ্টা করি যে একটু পিছিয়ে দেখারাই, আল্লাহ কি সভ্য না দোয়া করতে চাই, আল্লাহ হের যেন এক রাকাত পড়ার উপরে অজু জায়গা, এটা পাগলামি বলবে না মানছে, আপনাদের বললাম এই জন্য যে নেকির খাহেস মানুষের হয়, খাহেস হয় চাহিদা, অনেকে নবী দাবি করে ফেলতেছে, নবী হয়ে যাই গিয়া মিথ্যা, আমারও তো মনে চায় যে নবীর যদি ধারাবাহিকতা থাকতো, পুরা নবী নয় যে প্রতিমন্ত্রী হয়, এতদিন যখন রইলাম তো পুরা নবী নয় হলে প্রতিনবী তো হইতে পারতাম, কিন্তু কি করবো নবতার একদম বন্ধ হয়ে গেল, এখন আমি চাইতেছি খাতামুন নবী, আর নবী যেন হইতে পারলাম না, নবীর কাজটি খুব সুন্দর করে করি,
যাতে নবীর ওয়ারিস যারা হইতেছে তাদের সাথে লাইনে আমি দাঁড়াইতে পারি, এই জন্য মেহনত করতেছি। কারণ নবীর চারপাশে হাশরের ময়দানে ভালো ভালো আলেমদের ক্লাসিং হবে, যারা এক নম্বর আলেম আমলের এখলাসে এরা নবীর পাশে বসবে, এইভাবে বসবে। কেন? অন্যান্য নবীদের সাথে তার গোষ্ঠীর ছেলে নবী, ভাই নবী, প্রত্যেক নবীর দেখা যাবে সাথে 8 জন, 10 জন, 20 জন, 40 জন, 50 জন তার বংশের নবী আছে, তার উম্মতের নবী আছে। যে আমাদের নবী যখন বসবেন দেখা যাবে এই নবীর যুগে উনি ছাড়া কোনো উম্মত কোনো নবীই নেই। যার 50টা নবী আছে তার গোষ্ঠীতে ছেলে মেয়ে, ছেলে সুদ্ধা, জামাই সুদ্ধা, এর মর্যাদা বেশি না আমার নবী একাকে বুঝবে তার সাথে নবী নাই, তার মর্যাদা বেশি, তো অন্য নবীদের মর্যাদা বেড়ে যাবে। কারণ আল্লাহ বলছেন তুমি এমন দুঃখিত কেন? আল্লাহ তোমার দরবারে যেদিন বসবো আমি, প্রত্যেক নবী দেখা যাবে তার বংশ অতগুলো নবী, আমি বসবো আমার একজনও নবী নাই আমার সন্তানের মধ্যে, আমার আত্মীয়ের মধ্যে, মুখ দেখাবো কেমনে আমি? আবার স্যার সে ব্যবস্থা তো আমি নিতেছি, কি নিবা? যে সব নবী স্থান কাল পাত্র ভিত্তিক, আর তুমি সারা বিশ্বের নবী, এই একটা বৈশিষ্ট্য হলো। দুই নম্বর, সব নবীর 10 জন, 12 জন, 14 জন নবী থাকবে সাথে, আর তোমার উম্মতের মধ্যে নবীর মর্যাদা দিব আমি কোটি 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 আলেমকে, এরা তোমার পাশে বসবে। নবীরা যেরকম চেয়ারের মধ্যে বসবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তোমার উম্মতরা সেই চেয়ারে বসবে। আমি তো তোমার সংখ্যা বাড়ানোর জন্য এটা করছি, পরেও যদি নবী আসতো তো মনে করো সব মিলে 20 জন নবী আসতো, কেমন পর্যন্ত 40 জন আসতো, 50 জন আসতো, 50 জন নবী নিয়ে অবস্থা। এখন তো কোটি 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 আলেম নবীর মর্যাদা পাবে, তোমার ডাইনে বামে বসে থাকবে। হযরত মূসা তো কাইন্দেই দিছিলেন, হায় 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 আমার পড়ে আসলো, বনী ইসরায়েলে আমার কত নবী আসলো, আল্লাহু আকবার, এই যে মুহাম্মদ এত মর্যাদা হাশরের ময়দানে আমার চেয়ে অনেক বেশি হবে, আর যে আমাদের প্রতি নবী আছে এদের সে তার উম্মতের আলেমদের মর্যাদা বেশি হবে। তখন আল্লাহ রসুল থেমে গেছে, আচ্ছা হ্যাঁ তোমার উম্মতে অনেককে আমি নবীর মর্যাদা দেব, আমরা রাষ্ট্রের মধ্যে কি করি? 40 জন মন্ত্রী হবে, এই 40 জনের মধ্যে যে এলাকাতে এমপি হয়ে আসছে চালাকি চতুরি করে হয়ে গেছে পাবলিক মানে না, যে নবী যে এমপি হবে হইতে পারে না, জনগণ তাকে চায়, ওই এলাকা হয়ে এমপি রে যাই পারি না, সরকার কি করে? ঠিক আছে তার ইলেকশন ছাড়াই মন্ত্রী বানায় দেবে, আছেন এরম মন্ত্রী।